আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি হাদিস শরীফের আলোকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সব দুঃখ সানি থেকে মুক্তির পাঁচটি সেরা অজিফা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হাদিসের বাণী ইলাহা আন ইউলাহা ইন কিসা মিনাল বালা আদনা যে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে না নিরানব্বইটি বলা মুসিবত আল্লাহ তালা তার থেকে দূর করে দেন আর এই নিরানব্বইটয় মুসিবত থেকে সবচেয়ে ছোট মুসিবত সেটা হলো দুঃখ অথচ দুঃখ কোনো ছোট বলা মুসিবত নয় সেটাকেও হাদিসে ছোট বলা হয়েছে অথই বোঝা যায় দুঃখ থেকেও আরও আটানব্বইটি বলা আল্লাহ এই ছোট জিকিরের ফলে দূর করে দিবেন দ্বিতীয় অজিফা হলো হাদিসের বাণী মান লাজি মান ইস্তফার জাল আল্লাহ লাহ মিন কুল্ল হাম মিন ফরাজা ও মিন কুল্লি দি কিন মাজা ওয়া রাজা কাহু মিন হাই সুমা লাহ তসিব ছোট কলমা আস্তাক এ আস্তাক ফিরুল্লাহ যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তার সব দুঃখকে আনন্দে পরিণত করে দিবেন অভাবসমূহকে দূর করে দিবেন আর রিজিক সেখান থেকে দিবেন যেখান থেকে রিজিকের কথা সে কল্পনাও করেনি তৃতীয় অজিফা হল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমান দুনিয়াতে যদি কেহ দুঃখ পেরেশানিতে কেহ গ্রেফতার হয় তাহলে সে যেন শুধু এতটুকু বলে লা ইলাহা ইল্লা আন্তা সোবাহানা ইন্নিকুন্তুমিনা মিন বান্দা এতটুকু বাক্য যে দুঃখ ও পেরেশানির জন্য বলবে আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দিবেন না كُتُرْ تُوْزِفَهَلُهُ اللهُ الْبِيَرَ حَبِيبٌ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمُ إِرْشَدْ كُرَيْبٌ اللهم أنت رب لا إله إلا أنت خلقتني وَأَنَا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليَّ وأبوء بذنب فاغفر لي বা ইন্নাহু আন্তা এই কলমাটি বলে দিলে জীবনের সকল দুঃখকে মুসিবতকে আল্লাহ খুশিতে পরিবর্তন করে দিবেন পঞ্চম অজিফা আগেকার যুগে কোনো নেক্কার মানুষ বুজুর্গদের কাছে যদি কেহ কোনো দুঃখ পেরেশানির অভিযোগ করত তারা বেশি বেশি দরুদ পাঠের পরামর্শ দিতেন আজকাল কাউকে কোনো দুঃখ পেরেশানিতে বেশি বেশি দরুদ পাঠের পরামর্শ দিলে সে জবাবে বলে যে আমি দুঃখে মরে যাচ্ছি আর আপনি বলছেন দরুদ পড়তে অথচ আমরা জানি না দরুদ পড়াই হল এই দুঃখ পেরেশানি থেকে নাজাতের ঔষধ এক সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিবসাল্লাম বলেন যদি তুমি সকল বাদ দিয়ে শুধু দরুদ পাঠ করো তাহলে তাহলে ইজান তোফা হাম তোমার জীবনের সকল পেরেশানি সকল দুঃখ আর বাকি থাকবে না সব আল্লাহ তালা দূর করে দিবেন তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন